মোটামুটি বয়স হয়েছে কিন্তু দাড়ি উঠতেছে না। কিরে আমি ডাক্তার না কিরে, এর জন্য কি কোনো দোয়া আছে জানতে চাই? ব্যাধুই মাফ করবেন, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। খুব ভালো, শোনো যুবক একটা কথা বলি, আগে হাসেন কেন, এটা সমস্যা হতেই পারে, ন্যাচারাল ব্যাপার। কাউরে আল্লাহ দাড়ি দেয় হ্যাঁ শেভ করে, আর কাউরে আল্লাহ দাড়ি দেয় না সে কান্না করে, ঠিক কিনা বল? তবে যে দাড়ি রাখে সে হচ্ছে সবচাইতে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বল? আচ্ছা, তোমার দাড়ি যেহেতু উঠছে না, তুমি এক নম্বরে রবের কাছে দোয়া করবে। দোয়াটা কি করবো? আল্লাহ যদি আমার কপালে দাড়ি থাকে আল্লাহ দাড়ি দিয়ে দাও, আমি আর পারতেছি না। তবে এটা কখন করবা? তাহাজ্জুদের সময় করবা, কারণ তাহাজ্জুদের সময় দোয়াকে কবুল করে না একজন জবান খুলে বলেন, তিনি কে? শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, হে আমার বান্দারা তোমরা কে কোথায় আছো, আমি রবের কাছে চাও, তুমি চাইতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, কবুল। এই জন্য এক নাম্বার রবের কাছে দোয়া করবা। দুই নাম্বার, তোমার যদি দাড়ি একটু একটু থাকে, তুমি একটা কাজ করতে পারো, নবীজি অলওয়েজ একটা তেল ইউজ করতেন, নাম হচ্ছে অলিভ অয়েল। কি নাম? জাইতুনের তেল। জি, অলিভ অয়েল তোমরা পাবা এখানে না, ভালো দোকান যাওয়া লাগবে, সবচেয়েতে খাঁটি পাওয়া যায় ঢাকাতে। আমি যখন ওমরা করতে গিয়েছিলাম, আমি ওমরা করতে গিয়ে সেখানে আমি একটি অলিভ অয়েল নিয়ে আসলাম, একদম অরিজিনাল। তো তোমরা ট্রাই করবা, যাদের দাড়ি আছে এবং নাই, উঠতেছে হালকা হালকা, এই অলিভ অয়েল ইউজ করার দরকারটা আছে না নাই? প্রিয় শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসি প্রিয় শেখ, একটু বেশি ভালোবাসি, প্রিয় আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে। আচ্ছা, আপনার মাঝে খুঁজে পাই আর এক প্রিয় শেখ, ডক্টর মিজানুর রহমান আজহারিকে। আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে সব ইসলামের, সবসময় ইসলামের দাওয়াত দিতে পারেন, এই কামনা করি। সকলের পর নামি ইতি লিখেছে, ওর নাম হচ্ছে মরণ হোসেন রাফি। ছেলেটা কোথায়? কই এদিকে আসো, তোমার তোমার সঙ্গে আমি দেখা করবো, তুমি এদিকে আসো। কই তুমি? কই আমি তোমার সঙ্গে হাত মিলাবো, তুমি আমার কাছে আসো। মানা কই বাবু, তুমি কোথায়? সেলফিও তুলবা, তুমি আসো, আমি তোমাকে সেই সুযোগ দিব। কাম হেয়ার ম্যাম, আচ্ছা তুমি আছো এখানে? কই? হাই হাই হাই, ভয় পাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ ভিড়, ওকে আসতে দেন, মানালকে আসতে দেন, প্লিজ সাইড দেন, তাকে সাইড দেন। এতে কই যে টুকে মানাল, তুমি এখানে আসো, কই সাইড দেন না কেন ভাই আমার? তুমি ভিড় ডাঙ্গায় আসো, আমি আছি তোমার সঙ্গে ম্যাম, কোনো ভয় নাই, আসো। তুমি করেছিলাম ম্যাম? হ্যাঁ, আচ্ছা ভালো আছো তুমি? আচ্ছা 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 আচ্ছা, আমি ওর জন্য দোয়া করি, এলাকা নেই খায় আর দান করো, সকলের পর নামে আব্বা নাই, কবে মারা গেছে আব্বা? আচ্ছা আচ্ছা, আর কান্না কাটে না একদম, কাছে আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ ওকে নেই খায় আর দান করো, তোমার আমিন। যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলেন প্রিয় ভাই? তুমি এটা কোথা থেকে নিয়ে আসছো? এটা তুমি কি লেখা নিয়ে আসছো? আমি লিখছি। তুমি লিখছো, মাশাআল্লাহ। মোবাইলে টাইপ করছি, তারপর প্রিন্ট করছি। মোবাইলে টাইপ করে প্রিন্ট করছো? আচ্ছা অনেক বড়। আচ্ছা ওকে উঠে নিয়ে আসো, কোন আচ্ছা ওইবার দাস, ওইবার দাস, আচ্ছা সুইপার দাস, আচ্ছা সুইপার দাস। মায়ানাল হচ্ছে আলেমদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে, ঠিক কিনা বল? তার ভালোবাসা আজকে প্রকাশ হয়েছে, মানে সে শুধু ভালোবাসে তা নয়, এখানে প্রত্যেকটা যুবক হুজুরদেরকে কোনো দল মত ছাড়া আল্লাহর জন্য ভালোবাসে, ঠিক কিনা বল? আসো মানব, তুমি কোথায় আসো? আসলে ভাই আমরা, তুমি এদিকে আসো, আমার হাত ধরো, আর একটু কথা বলি। আচ্ছা ক্যামেরাম্যান থাকবে, কথা বলেন না, আমার মন চায় সবাইকে, আমি ওর হাত ধরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটা কথা বলি ভাই, আমি একজন মানুষ, একা মানুষ। এই যে মাহফিলে আসছে, এখানে হাজার হাজার মানুষ আসছে, সবার ইচ্ছা হাত মেলানো, সবার ইচ্ছা সেলফি তোলা। আচ্ছা ভাই, এই একা মানুষ যদি আমি সবাইকে সুযোগ দিতে চাই, আমার আর খুঁজেই পাওয়া যাবে। এখন অনেকে, অনেক যুবক আমার রাগ করে যে হুজুর অহংকারী, সেলফি তোলে না, হাত মেলে না। ভাই
আমি দেখেন জুতা আজকে চেঞ্জ করছি কেন জানেন যেমনে যুবকরা আমার ধাক্কা মারে আমি যাই একদিকে জুতা যায় আর একদিকে এখন আমি জুতা পরছি ফিতাওয়ালা একদম টাইট বান্ধা থাকে কেউ খুলতে পারে না তো আমি ওকে ভালোবাসি আল্লাহর জন্য এবং ও যেহেতু এত কষ্ট করেছে তাই এত স্টেজে নিয়ে আসছি ও কান্না করতেছে আমি যুবকদেরকে বলছি যুবক তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে কষ্ট করে বলছে অতএব তোমরা একটা কথা শোনো আমরা হুজুররা যারা আছি আমরা বড় খারাপ হয়ে গিয়েছি কারণটা বলছি আমি আমরা হুজুররা হুজুরদেরকে ভালোবাসতে চাই নিজের দলের কিনা তাই দেখে আমরা হুজুররা ভালোবাসি টুপি দেখে আর এই যুবকগুলো ভালোবাসে আল্লাহর দিকে তাকিয়ে এদের ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা ঠিক কিনা বল তো ময়নাল আজকে তোমার ইচ্ছা পূরণ হয়েছে আমি ময়নালকে অনেক দোয়া করে দিচ্ছি আল্লাহ কাপা কাপি করা যাবে না ময়নালের জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক আমিন এবং যতদিন সে বেঁচে আছে ইসলামের জন্য যেন বাঁচতে আল্লাহ সে তৌফিক দান করুক আমিন আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা তুলনা তুলনা এখন তুলনা এখন তুলনা পরে মারামারি লাগা যাবে পরে গিয়ে পরে আপনাকে ধরে থাকেন ঠিক আছে আচ্ছা আচ্ছা বসো বসো ওকে ওকে তুলো বাস 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 অন্যরা হিংসা করবে আর বসে পড়ো তুমি বসে পড়ো না না হিংসা করো না আমরা হিংসা করো না আমরা আচ্ছা ময়নালকে সহ প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা কবুল করুন সকলে পড়ো না আমি বসো 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 আমি সবার কাছে দেখেন ভাই কেউ রাগ করবেন না আমি জানি মাহফিলে সেলফি তোলা এটা আলেমরা কখনো পছন্দ করে না এখন কথা হচ্ছে কি জানেন এই যে যুবকগুলো আছে না এই প্রত্যেকটা যুবকদের গ্যালারিতে আমাদের ভিডিও সেভ করা আছে আমার ভিডিও যার গ্যালারিতে আছে সে তো চাইবে আমাকে একটা বার জয় ধরার জন্য ঠিক না এখন আমি করি যাবো হুজুররা খালি আমানে লেখে আসিফ হুজুর যুবকদের প্রেম ভালোবাসা নিয়ে খালি কথা বলে এটা অনেক হুজুররা লেখে আমার কথা হচ্ছে ভাই আপনার কাছে যেটা প্রেম ভালোবাসার ওয়াজ মনে হয় এই ওয়াজ শুনে হাজার হাজার যুবকের জীবনটা পরিবর্তন হয়ে গেছে আজকে আমি আছি একটা পার্বত্য জেলা যেখানে এতগুলো মানুষ হওয়া কোয়াইট ইম্পসিবল আমি যখন ওখান থেকে নামছিলাম পুরো রাস্তা ব্লক আমি আসছি রাজশাহীর থেকে কমপক্ষে 20 ঘন্টার রাস্তা কোথায় আমার বাসা রাজশাহী কোথায় এটা পার্বত্য জেলা পাহাড়ি এলাকা এখানকার যুবক আমাকে ভালোবাসে মানে আল্লাহর কথা কোরআনের কথা তাদের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে পৌঁছে গিয়েছে ঠিকের আমল এই ভালোবাসেন টাকা দিয়ে কিনি নাই কোরআনের কথা যখন বলেছি যুবক বুঝে গেছে হুজুর বাপের কথা নয় রবের কথা বলে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ঠিক না বল আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সকলে পড়া আমিন